যে ছেলেটি চলে গেছে মইদুল, ব্যক্তিগতভাবে না ছিল এটা আমরা আজকে গোটা রাজ্যের মানুষ জানি। ছেলেটি গিয়েছিল কলকাতায় যাতে আমরা ছেলেরা কাজ পায়, চাকরি পায়, পড়াশোনা করে, শিক্ষার দাবিতে, চাকরির দাবিতে সে গিয়েছিল। সে সমাজ বিরোধী নয়, সে আমাদের বন্ধু, আমাদের ভাই। তার এই মৃত্যুটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সাধারণ বেকার ছেলেদের কাজের দাবিতে গিয়ে কারো প্রাণ চলে যাবে, এই ঘটনা পশ্চিমবঙ্গে আর ঘটুক আমরা চাই না। আমি আজকে এসেছি, আমার মতো আরও অনেক গোটা পশ্চিমবঙ্গের মানুষ তারা পাশে দাঁড়াতে চাইছেন। কলকাতার কিছু নাটকের ছেলে মেয়ে তাদের একটা গ্রুপ আছে কথাবার্তা বলে, তারা কিছু টাকা পয়সা তুলেছেন, তাদের প্রতিনিধি হয়ে আমি আজকে এসেছি এখানে। আমাদের স্থানীয় বন্ধু হানুফা বেগম এখানে, বাঁকুড়ার নাট্যকর্মী, তিনিও সঙ্গে আছেন, আরও অনেক মানুষ আসছেন। আমরা এটা নিয়ে বিস্তারিত কিছু বলছি না, কারণ এই মানুষগুলোর পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য। তাই কতটুকু কী করতে পারবো সেটা করবো আমরা, সেটা আলাদা করে প্রেস মিডিয়ার কাছে আমি জানাতে চাই না, এটা জানাবার মতো কোনো কথা নয়। আর তার সঙ্গে সঙ্গে বলবো, আমি ওখানেও বলে এসেছি যে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে বলছি কোনো রকম হিংসার বিরুদ্ধে আমরা, সে যে দলের হোক, যে পার্টির হোক, যে রাজনীতি বিশ্বাসের হোক, কোনো মায়ের কোল খালি হোক আমরা চাই না, কোনো স্ত্রী তার স্বামীকে হারাক, কোনো বোন তার ভাইকে হারাক আমরা চাই না, কোনো শিশু তার বাবাকে হারাক আমরা চাই না, কোনো পার্টির চাই না, মানে কোনো দলেরই চাই না। তাই এটা আমার আবেদন সমস্ত মানুষের কাছে যে আপনারা এটা পরিষ্কার বলে দিন যে খুনের রাজনীতি যারা করবে তাদের সঙ্গে আমরা থাকবো না। এটা আমার অনুরোধ, যাতে পশ্চিমবঙ্গে ঘটনা না ঘটে। তার সঙ্গে সঙ্গে মইদুলের পাশে আমরা গরিব চলে গেছে তাকে ফেরাতে পারবো না। স্থানীয় কমরেডরা তারা আছেন, তহিদুল আছে, তাপসটা আছেন, সমস্ত কমরেডরা একসঙ্গে আছেন, তারা নিয়মিত যোগাযোগ রাখছেন, তার দুবেলা খবর নেবেন, তারাই যা করার করছেন। আমরা ওদের পাশে এসে আর একটুখানি যদি কিছু করা যায় শুধু সেই চেষ্টা থেকে আজকে আমার এখানে আসা। পশ্চিমবঙ্গে অনেক মানুষ মইদুলের সঙ্গে আছে, এই কথাটা ওদের বলে গেলাম। আগামী দিন আপনারা স্থানীয় মানুষ সঙ্গে থাকবেন, এটা আমার বিশ্বাস।